Assalamualaikum viewers, welcome my channel Moni's Lifestyle. আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব মোগলাই রেসিপি। মোগলাই বানানোর জন্য আমি প্রথমে একটি বলে এক কাপ ময়দা নিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, হাফ চা চামচ চিনি ও এক টেবিল চামচ সয়াবিন তেল। এখন আমি সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিক্স করে নিব। আমার মিক্স করা হয়ে গেছে। এখন আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ময়দাটাকে খুব ভালো করে একটা ডো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, আমার ডো বানানো হয়ে গেছে। এখন আমি এই ডোটি একটি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি আবারও ডোটি একটু ভালোভাবে মথে নিচ্ছি। এভাবে কিছুক্ষণ মথে আমি আবারও 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন এখন ডোটা কতটা সফট হয়েছে। এখন আমি ডোটা কিছুক্ষণ মথে নিব এবং দুইটা লিচি তৈরি করে নিব। এখান থেকে আমি দুইটি মোগলাই তৈরি করব। এখন আমি মোগলাইয়ের জন্য রুটি করে নিব। রুটিটায় আমি কোনো আটা বা ময়দা ইউজ করিনি, তেলের সাহায্যে রুটিটা একদম পুরো পিড়ি বরাবর বড় করে বানিয়ে নিয়েছি। যখন রুটিটা এভাবে বড় হতে চাবে না তখন একটু হালকা তেল মিক্স করে নেবেন দুই পাশে, তাহলে দেখবেন আর ছোট হয়ে যাচ্ছে না। আমার রুটি বানানো হয়ে গেছে। মোগলাইয়ের ভিতরে ডিম দেওয়ার জন্য আমি এখানে ছোট সাইজের 3টি পেঁয়াজ কুচি ও 4টি কাঁচামরিচ কুচি নিয়েছি। আমি একটু লবণ দিয়ে পেঁয়াজ ও কাঁচামরিচটা মিক্স করে নিচ্ছি। এখন দিয়ে দিব হাফ চা চামচ জিরার গুঁড়া। জিরার গুঁড়া দিয়ে পেঁয়াজ মরিচটা মিক্স করে নিয়ে আমি দুই ভাগে ভাগ করে নিব এবং একটা কাপে আমি হাফ কাঁচামরিচের মিক্সটা দিয়ে একটা ডিম দিয়ে ফিটে নিব। আপনারা চাইলে পেঁয়াজ মরিচ আরও বেশিও খেতে পারেন। এখন আমি রুটিটার ভিতরে দিয়ে এইভাবে ভাঁজ করে মোগলাই বানাবো। দেখুন এভাবে বানানোর পরে আমি কড়াইতে ভাজার জন্য আগেই তেল বসিয়ে রেখেছিলাম। এখন আমি মোগলাইটা ভেজে নিচ্ছি। একটা কাঁটা চামচের সাহায্যে খুব উল্টে পাল্টে ভালোভাবে মোগলাইটা ভেজে নিতে হবে এবং মাঝে মাঝে মোগলাইয়ের মাঝে কাঁটা চামচ দিয়ে একটু ছিদ্র করে দিতে হবে, যেন ভিতরে তেলটা গিয়ে ভিতরের অংশটাও ভাজা হয়। দেখুন আমার মোগলাইটা কত সুন্দর ফুলে উঠেছে। আমার মোগলাই ভাজা হয়ে গেছে। এভাবে আমি দুইটি মোগলাই ভেজে নিব। মিডিয়াম আঁচে মোগলাইগুলো ভাজতে হবে, যেন তাড়াতাড়ি মোগলাইটা পুড়ে না যায় এবং সব জায়গায় খুব ভালোভাবে হয়। এখন আমি মোগলাই দুটো পরিবেশন করব। দেখুন বন্ধুরা, আমার মোগলাই দুটো কি সুন্দর হয়েছে, অনেকটাই ফুলে গেছে। এখন আমি আপনাদের কেটে দেখাবো। তো বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিবেন। আমার চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনে অন করে অল বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে।